আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। সম্প্রতি জেলার ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তল্পতা দূর করতে চাকদাহর ইচ্ছের রক্তদান। নদিয়া চাকদাহের স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছের পক্ষ থেকে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সংকট দূর করার জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছিল রামলাল একাডেমির মুক্তধারা মঞ্চে। কল্যাণী JNM হাসপাতালের সহযোগিতায় আজ 60 জন রক্তদাতা রক্তদান করেছেন। পাশাপাশি করোনা যোদ্ধা হিসেবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক মাধ্যমকেও সংবর্ধিত করেছে এই সংস্থা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টিভি বাংলা। অত্যন্ত আনন্দের একটা বিষয় যে করোনা আবহের মধ্যে যেভাবে মানুষ, মানে আমরা অত্যন্ত প্রথম দিকে অত্যন্ত ভীত ছিলাম মানুষ কি সত্যিকারে আসবে, কারণ যে সোশ্যাল ডিস্টেন্স বা যে ধরনের ইনফেকশান, এই বিভিন্ন ধরনের কথাবার্তাগুলোকে তারা কিছুটা মানে অনেকটা ওভারকাম করেই আজকে এখানে এতগুলো মানুষ জমায়েত হয়েছে শুধু ব্লাড দেওয়ার জন্য, এবং লাইন দিয়ে মানুষ ব্লাড দিচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত একটা মানে অত্যন্ত চাকদাহবাসী হিসাবে, চাকদাহবাসীর প্রতি আমরা অত্যন্ত আনন্দিত। আমরা 60 জনের কথা বলেছিলাম, কিন্তু মনে হচ্ছে এখানে আমাদের যা ব্লাড ডোনার্স আছে 60 জনের বেশি হয়ে যাবে। আমরা 60 জনের কথা JNMকে বলেছিলাম, তারা 60টি প্যাকেট নিয়ে এসছে। আমার নাম রাজেন্দ্র সাহা, আমি সংগঠনের সভাপতি। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আনন্দবাজারের তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই ছোট্ট অনুষ্ঠান। পাপিয়াদিকে অনেক অনেক ধন্যবাদ। পাপিয়া মল্লিক, যিনি এর আগেরবারও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছিলেন, এবারও তিনি খবর পেয়ে চলেছেন চার মহিষের পক্ষ থেকে ব্লাড ডোনেট করার জন্য। পাপিয়াদিকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।